আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী সুবল ভৌমিক এনটিসিএন এর একান্ত সাক্ষাতে জানান, বিভ্রান্ত করা তো আলটিমেট মানুষ বুঝতে পেরেছে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতিগুলো কিছুই করতে পারেনি, তারপরে উনি বড় বড় কথা বলছেন, এই কথাগুলোর কোনো মূল্য নেই, উনি মানুষের সঙ্গে প্রতারণা হচ্ছে, বলছে 2 কোটি চাকরি দেবে বছরে, 2 কোটি চাকরি কোথায়, বলছে 15 লক্ষ টাকা প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে চলে আসবে কালো ধন উদ্ধার করে, 5 বছরে ক টাকা কার অ্যাকাউন্টে এসছে, তো এগুলি প্রতারণার সামিল, প্রতারণা করা, গোপন করা, এটা সিমিলার টু চুরি করা, তো ওইটা একটা স্লোগানে পরিণত হয়েছে, এটাকে ভারতবর্ষের